গাঢ় অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো খুঁজতে খুঁজতে যখন সূর্যের কাছাকাছি পৌঁছালাম, দেখলাম সূর্য তাকিয়ে আছে খরস্রোতা নদীটির দিকে, আর নদীটি তখন ছুটে চলেছে আয়ুষ্মান ভবিতব্যের দিকে, পিছনের সুখ শান্তি বিরহ বিচ্ছেদ দীর্ঘশ্বাসের মতো ফেলে দিয়ে। আমি নদীটিকে জিজ্ঞেস করলাম, কোথায় ছুটে চলেছ, কার কাছে গিয়ে শান্তি পেতে চাও? নদীটি দুপাশের সটিবনের ঝালর দুলিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি জানি বাপু, সময় যে আমায় তাড়িয়ে বেড়ায়, যাই সামনে এগোই, কুহকি আশা আমায় প্রতিনিয়ত ডাকছে, আর পেছনে অনেক কিছু ফেলে এসেছি, ওগুলো সামলে রেখো। নদীর ফেলে যাওয়া কষ্টগুলোর জন্য আমার অনেক বেদনা। এবার সময় এসে দাঁড়ালো সামনে, বলল, ভয় কি, আমি তো সর্বদাই তোমার সাথে আছি, সামনে এগুতে গেলে পিছনের সব কিছুকেই সঙ্গে নিতে হয়, আর যেন আলো অন্ধকার সুখ দুঃখ সর্বত্রই আমি বিরাজমান, সৃষ্টির জন্ম থেকে মৃত্যু অবধি আমি যে বর্তমান। তারপর পাহাড় পর্বত বন জঙ্গল পেরিয়ে এক বিশাল মরুভূমির উত্তপ্ত বালুরাশির মাঝখানে এক কর্কশ বৃক্ষের নিচে যখন দাঁড়ালাম, ঘুমন্ত নিশ্চল বৃক্ষ হঠাৎ আমার উপস্থিতি টের পেয়ে বলে উঠল, দেখো না, প্রচণ্ড উত্তাপেও কেমন নিরুত্তাপ আছি, পারবে পারবে এমন বেদনা সয়ে পৃথিবীতে প্রেম বিলোতে? তখন হঠাৎ মনে পড়ে গেল, বহু বছর আগে আমি এখানেই ছিলাম, এখানেই আমি খঞ্জর হাতে ছুটে বেরিয়েছি ভালোবাসা ছিনিয়ে নিতে, তারপর একদিন প্রস্তর নির্মিত কারুকক্ষের মর্ম ভেদ করে আমি যখন স্পর্শ করলাম মমি হয়ে বেঁচে থাকা তোমার শীতল চোখের নিষ্পলক চাহনি, ঠিক তখনই মনে হল মৃত্যুর মধ্যেই মন প্রাণ দেহ এক হয়ে বেঁচে থাকে, আর আত্মা ভালোবাসা হয়ে ছুটে চলে মহামিলনে।